হ্যালো, সো গাইস, আজ আপনাদের জন্য নতুন একটা রানিগঞ্জের শর্ট একটা ব্লগ নিয়ে এলাম। সেটা হচ্ছে রানিগঞ্জ বাজার। আপনাদেরকে বাজারটা একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখছেন। এখানে দেখুন, এটা হচ্ছে আমাদের এখানে রানিগঞ্জের বাজার, যেটা মারোয়াড়ি হসপিটাল থেকে যেটা ঢুকছে গলিটা, সেটাই ফার্স্ট বাজারটাই। আপনাদেরকে আমি অনেকটা ব্লগ করে দেখালাম না, ছোট মধ্যেই দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে ফুলের দোকান দেখছেন, এখানে প্রচুর ফুলের দোকান, আর বাচ্চাদের খেলনারও অনেকেই এখানে বিক্রি হচ্ছে। এটা ঠিক মারোয়াড়ি হসপিটালের সোজা দিকটাই হাঁটলে পর আপনি এই বাজারটা পেয়ে যাবেন। কিছুটা ফলের দোকান আছে, কাপড়ের দোকান আছে, আপনি নিশ্চয়ই দেখছেন। আর এখানে বাজারে অনেকেই আওয়াজ, তাই ওখানে আমি ওখানে বলতে পারলাম না, প্রচুর আওয়াজ আবার ওইখানে, মানে ভলিউমটা যাবে না। তাই আপনাদেরকে আমি স্টার করে অন্য সাউন্ডটা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন আমি বাজার দিকে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, আপনারা দেখছেন এখানে। এই দেখুন মেয়েদের এখানে অনেক কিছু ব্লাউজ শার্ট এখানে পাওয়া যাচ্ছে, আরও অনেকটা আছে। দেখুন এখানে দুর্গাপুজোর কালেকশান এখানে এসছে, আরও আসবে, এখন এই তো আসা শুরু হয়েছে। এটা ঠিক বিকেল টাইমটা, প্রচুর এখন মানুষজন দেখুন টোটো থেকে নামছে, এই রাস্তাটা প্রচুর ভিড়। এখানে দেখছেন এই মানুষজন এখন কেনাকাটি প্রচুর করছে এখানে। ওনাদিকে আরও আগে নিয়ে গিয়ে দেখাচ্ছে, দেখুন এখানে চাদর আছে, শাড়ি আছে, অনেক কিছু আছে, আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন বাচ্চাদের জামা প্যান্ট খুব সুন্দরভাবে টাঙায় রেখেছে এখানে, আপনারা নিশ্চয়ই দেখছেন। এখানে রানিগঞ্জ বাজারটা অনেকই বড় বন্ধুরা, তাও আমি এখানে একটু আপনাদেরকে চেষ্টা করলাম দেখাবার জন্য, আপনারা নিশ্চয়ই এখানে দেখছেন। এই যে আগে যাচ্ছিল, এই যে দেখছেন এখানে চপ্পলের দোকান, জুতোর বাচ্চাদের অনেকেই আছে এখানে। এরকম ভালো ভালো প্যান্ট শার্ট বিক্রি করছে,